হাই গাইজ, এটা দ্য রুম, এই বিষয়ে চতুর্থ ভিডিও। দ্য রুম তোমরা জানো একটা প্লে, এবং এর এনা তোমার এই প্লেটার লেখকের নাম হ্যারল্ড পিন্টার, যিনি সাহিত্যের জন্য অর্থাৎ লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আগের ভিডিওতে আমি মোটামুটি 4 পেজ মতো এক্সপ্লেনেশন বলেছিলাম লাইন বাই লাইন, ঠিক আছে? এটা চতুর্থ ভিডিও। প্রথম দুটো ভিডিওতে প্লট, সামারি এই সম্বন্ধে কিছু বলা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, আগের ভিডিওতে শেষ লাইনটা ছিল সি র্যাপস হার কার্ডিগান অ্যাবাউট হার, সি বলতে এখানে রোজ হারের কথা বলা হয়েছে। এবার দেখো পরের লাইনগুলোতে কি বলেছে, কি বলেছে দেখো। বাট ইটস কোল্ড, কিন্তু এটা খুবই ঠান্ডা, মানে এখন ইটস কোল্ড, ওয়েদারটা ঠান্ডা। ইটস রিয়েলি কোল্ড টুডে, আজকে সত্যিই খুবই ঠান্ডা। চিলি, চিল থেকে এসেছে চিলি, ছিটছিটে ঠান্ডা। আই উইল হ্যাভ ইউ সাম নাইস কোকা অন ফর হোয়েন ইউ গেট ব্যাক। তাহলে কি, আমি তোমার জন্য কোকো বা কোকা, ঠিক আছে, প্রস্তুত করে রাখবো যখন তুমি ফিরে আসবে। দেখো এই লাইনটা আগেও রোজ হার্ট 2-3 বার বলেছে, এইবারও বললো। মানে একটা সেন্টেন্স একটা রিলেশনশিপে বারবার বারংবার বলতে বাধ্য হচ্ছে রোজ হার্ট। মানে যেখানে একটা সেন্টেন্সকে বারবার রিমাইন্ড করতে হয়, বারবার বলতে হয়, তার মানে সেই সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি তৈরি হয়েছে, একটা অনিশ্চয়তা, যার জন্য একটা সেন্টেন্সকে বারবার বলে সেই রিলেশনটাকে হয়তো কোথাও না কোথাও একটু রিনিউ করতে হচ্ছে, একটু ভাইটালিটি আনতে হচ্ছে এইসব বলে। সি রাইজে, সে উঠে দাঁড়ালো, গোস টু দ্য উইন্ডোজ, উইন্ডোর দিকে গেল, মানে জানলার দিকে, লুকস আউট, এবং বাইরের দিকে তাকালো। ইটস কোয়াইট, কোয়াইট বানানটা দুরকম হয়, একটা টিই আর একটা ইটি, যেটাতে ইটি সেটা হলো শান্ত, টিই সেটা হলো সম্পূর্ণ। ইটস কোয়াইট, এখন আমার মনে তোমার চারিদিক ঠান্ডা, চারিদিক শান্ত, এরকম। বি কামিং অন ফর ডার্ক, বি কামিং, বিকামিংটা একসঙ্গে নেই, ওয়ার্ডটা ভাঙা ভাঙা অবস্থায় আছে, বি এখানে বি ভার্বের রূপ, তার মানে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার নামবে, মানে সন্ধে হবে আর কি, সন্ধে টাইম, ইভিনিং টাইম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাবাউট, এখানে কোনো পার্সনও নেই, নো ওয়ান, কোনো ব্যক্তি দেখা নেই। সি স্ট্যান্ডস লুকিং, সি বলতে রোজ হার্ট দাঁড়িয়ে থাকলো, লুকিং বাইরের দিকে তাকিয়েই থাকলো। ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট মানে নিজের নিজের মনেই বললো, ওয়েট আ মিনিট, 1 মিনিট অপেক্ষা করো, ঠিক আছে, 1 মিনিট অপেক্ষা করো বলতে এখানে ও তাকিয়েছিল, তাকিয়ে থাকা অবস্থায় হয়তো কোনো কিছু লক্ষ্য করেছে বা এরকম কিছু হবে। পজ, থামা, মানে এখানে দেখো এক নাগারে কিন্তু রোজ হার্ট কথা বলেই যাচ্ছে, এখানে কি, এখানে যে তোমার বার্ট হার্ট সে কিন্তু পুরোপুরি সাইলেন্ট, এখনও অবধি কিন্তু কোনো কথা বলেনি, জাস্ট পশ্চার কিছু আমরা পেয়েছি, ওর অঙ্গভঙ্গি ম্যাগাজিন নিয়ে পড়ে আছে এরকম। পজ, এখানে থামলো। আই ওয়ান্ডার হু দ্যাট ইজ, আমি ভাবছি লোকটাকে, এই যে বললো ওয়েট আ মিনিট, তখনই একে নোটিস করেছে, যাই হোক মানে কাকে বলেছে সেটা আমরা পরে জানবো। পজ, আবার থামা, পজের ব্যবহার এই নিয়ে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই টেক্সটে। নো আই থট আই স সামওয়ান, নিজেকেই কনফার্মেশন দিচ্ছে নিজেই, যে না না আমি আমি ভাবলাম যে আমি হয়তো কাউকে দেখেছি। পজ, আবার থামা, নো না, সি ড্রপ দ্য কার্টেন, ড্রপস মানে নামানো, সি ড্রপ দ্য কার্টেন, সে পর্দাটা নামালো। ইউ নো হোয়াট দোজ, তুমি জানো, যদিও এরকম তুমি জানো, ইট লুকস বিট বেটার, আজকে একটুখানি ভালো, ওয়েদারের জন্যই বলছে, ইটস নট সো উইন্ডি, এটা অতটাও তোমার উইন্ডি নয়, ঝোড়ো নয়। ইউড বেটার পুট অন ইয়োর থিক জার্সি, এটা ভালো হবে যদি তুমি তোমার থিক ঘন জার্সিটাকে পরে নাও। সি গোজ টু দ্য রকিং চেয়ার সিটস অ্যান্ড রকস, সে আবার রকিং চেয়ার, সেই তোমার যে চেয়ারটা রক রক করে, তাতে গেল এবং বসে পড়ল রক, তারপরে তাতে দুলতে থাকলো। মানে তার মাইন্ড, রোজ হার্টের মাইন্ড কোনো সময় স্টেবল নয়, সবসময় চলছে, কোনো কাজে ব্যস্ত আছে, স্টেবল নয়, কিন্তু রকিং চেয়ারের মতনই তার নিজের মাথাটা ওরকম, কোনো না কোনো কাজে ব্যস্ত, কিংবা কথা বলতে ব্যস্ত, কিংবা যখন বসছে তখনও দুলতে ব্যস্ত। দিস ইজ আ গুড রুম, দেখো এইবার রুমের প্রশংসায় চলে এলো, যে হ্যাঁ এটা সত্যিই খুব ভালো রুম। ইউ হ্যাভ গট আ চান্স ইন আ প্লেস লাইক দিস, তুমি এই জায়গায় বসবাস করার জন্য একটা সুযোগ পেয়েছো। চান্স মানে অনেক কিছু হতে পারে, ভাগ্য পরিবর্তন এটা তোমার সুযোগ, আগেও তোমরা দেখেছো চান্সের ব্যবহারটা ছিল। আই লুক আফটার ইউ, আমি তোমার দেখাশোনা করি, ডোন্ট আই বার্স্ট, বার্স্ট তাই নয় কি, আমি দেখাশোনা করি না কি, এরকম বলেছে। লাইক ওয়েন দে অফার্ড আস দ্য বেসমেন্ট হিয়ার, আই সেইড নো, স্ট্রেইট অফ, স্ট্রেইট অফ, স্ট্রেইট অফ বলতে
তৎক্ষণাৎ বা অবিলম্বে, মানে তারা যখন আমাদেরকে নিচের তলাটা বেসমেন্টটাকে অফার করেছিল, আমি তখনই সরাসরি না বলে দিয়েছিলাম, মানে আমরা এই রুমে থাকবো, বেসমেন্টে থাকবো না, সেটা আমি বলে দিয়েছিলাম। আই নিউ দ্যাট উড বি নো গুড, আমি জানতাম তো সেটা কোনো মতেই ভালো হতো না। দ্য সেইলিং রাইট অন টপ অফ ইউ, তার মানে কী দেখো, দ্য সেইলিং রাইট অন টপ অফ ইউ, সেলিংটা এখানে তোমার ঠিক মাথার উপরেই আছে। নো ইউ হ্যাভ গট আ উইন্ডো হিয়ার, তুমি দেখো এখানে একটা উইন্ডো পেয়েছো, জানলা, জানলার উপর কেন জোর দিচ্ছে, কেননা যে কোনো একটা রুমের পক্ষে ভেন্টিলেশনের জন্য, অর্থাৎ বায়ু চলাচলের জন্য, অক্সিজেন আগমনের জন্য, কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্য, মানে তোমার উইন্ডো দরকার। সুতরাং উইন্ডোর ভূমিকা কিন্তু যে কোনো হাউসের বা যে কোনো রুমের ক্ষেত্রেই মোটামুটি ডিমান্ড করে আর কি। উইন্ডো, ইউ ক্যান মুভ ইউর সেলফ, তুমি নিজেকে নাড়াতে পারো, ইউ ক্যান কাম হোম অ্যাট নাইট, রাত্রে বাড়ি ফিরতে পারো, ইফ ইউ হ্যাভ টু গো আউট, যদি তোমাকে বাইরে যেতে হয়, তারপরে মানে যদি তোমাকে বাইরে যেতে হয় তুমি রাত্রে বাড়ি ফিরতে পারো, ইউ ক্যান ডু ইউর জব, তুমি তোমার কাজকর্ম করতে পারো, ইউ ক্যান কাম হোম, তুমি বাড়ি ফিরতে পারো, ইউ আর অল রাইট, তুমি বেশ ঠিকঠাকই আছো, অ্যান্ড আই এম হিয়ার, এবং আমিও আর কি। ইউ স্ট্যান্ড এ চান্স, এই লাইনটা আবার রিপিট করছে, এখানে চান্স, এখানেও চান্স, মানে ইউ স্ট্যান্ড এ চান্স, তুমি বেশ সুযোগটাই পেয়েছো, ভালো সুযোগই আছো, এরকম পজ আবার থামলো কিছুক্ষণ, দেখো তারপর আবার বলছে আই ওয়ান্ডার হু হ্যাজ গট ইট নাও, হু হ্যাজ গট ইট বলতে এখানে বেসমেন্টটাকে বলেছে, যে বেসমেন্টটাকে এখন কে নিয়েছে, বেসমেন্টে এখন কে আছে। আই হ্যাভ নেভার সিন দেম, আমি তাদেরকে দেখিনি, অর হার্ড অফ দেম, আমি তাদের সম্বন্ধে কোনো কিছু শুনেও নি, বাট আই থিঙ্ক সাম ওয়ান ইজ ডাউন দিয়ার, কিন্তু আমি জানি, আমার মনে হয় যে সেখানে কেউ আছে। হু এভার হ্যাজ গট ইট ক্যান কিপ ইট, হু এভার হ্যাজ গট ইট, যেই নিয়ে থাকুক না কেন, ক্যান কিপ ইট, সেটাকে বজায় রাখতে পারে, মানে যে আছে সে ওখানে থাকতে পারে। দ্যাট লুকড আ গুড র্যাসার, বাট দেখো এখানে এবার ও প্রসঙ্গটা চেঞ্জ করলো, র্যাসার এর কথাটা আগেও ছিল, মানে তোমার শুকরের মাংস, সেটা এখানে বললো যে দ্যাট লুকড, সেটা দেখে মনে হয় খুব ভালো র্যাসার, বাটের নাম উল্লেখ করছে। আই উইল হ্যাভ আ কাপ অফ টি লেটার, একটু পরে তোমাকে এক কাপ চা দেবো, ঠিক আছে, শুধু খাইয়ে যাচ্ছে। আই লাইক মাইন আ বিট স্ট্রঙ্গার, ইউ লাইক ইয়ার্স উইক, তার মানে দেখো বলেছে যে আগেই বলেছিল যে তোমার আমি আমারটা একটুখানি স্ট্রং পছন্দ করি এবং তুমি তোমার একটুখানি উইক প্রেফার করো। এখানে একটা জেন্ডার বেসিসে একটুখানি তোমার পান থাকতে পারে, পান অর্থাৎ যেখানে একটা লাইনের মাঝে দুটো অর্থ ক্যারি করে, মানে আই লাইক আ বিট স্ট্রঙ্গার, এখানে ও যেহেতু ফিমেল বা রোজ হার্ট, সেহেতু ওর একটু ম্যাসকুলিনের প্রতি স্বাভাবিক কথা অ্যাট্রাকশন থাকবে, সেই অর্থে এখানে কিন্তু স্ট্রং পছন্দ করে, স্ট্রঙ্গার পার্সোনালিটি অনুযায়ী যে স্ট্রংনেস পছন্দ করে মেয়েরা সেটা হতে পারে। এবং ইউ লাইক ইয়োর উইক, উইক বলতে কিন্তু সেই অর্থে উইক নয়, এটা একটু মাইল্ডনেস, নম্র, ঠিক আছে, ঠান্ডা, মানে এখানে ম্যাসকুলিন জেন্ডারে অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন সেই অর্থে ব্যবহৃত হতে পারে লাইনটা। এ নক অ্যাট দ্য ডোর, এবার দেখো সার্কামস্ট্যান্সেস অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী হঠাৎ করে দরজায় নক পড়লো, সি স্ট্যান্ড, সি বলতে রোজ হার্ট দাঁড়িয়ে থাকলো, হু ইজ ইট রোজ হার্ট বলছে, কে ওটা, পজ আবার থামা, তারপর হ্যালো, ওদিক থেকে আওয়াজে মানে রোজই বললো হ্যালো, নক রিপিটেড, নকটা রিপিট হলো, কাম ইন দেন, চলে এসো, মানে আর জিজ্ঞাসা করলো না যে কে, এবার বলছে চলে এসো, নক রিপিটেড, আবার রিপিট হলো, হু ইজ ইট, এবার বললো হু ইজ ইট, কে, পজ, তারপর আবার থামা, দ্য ডোর ওপেন অ্যান্ড মিস্টার কিট কামস ইন, মিস্টার কিট এলো, মিস্টার কিট বলছে দেখো আই নকড, দরজার ওপার থেকে তো বলতে পারতো যে হিয়ার ইটস মিস্টার কিট, তা কিন্তু বলছে না, চলে এলো, তারপরে বলছে আই নকড, আমি নক করেছিলাম, রোজ বললো আই হার্ড ইউ, আমি শুনেছি, মিস্টার কিট বলল এ কি, মিস্টার কিটের এরকম স্বভাবটা খুব আছে, এ এ এরকম বলবে, মানে বাংলায় যাকে বলে, মানে হয়ও ইনডিফারেন্ট কিংবা তোমার ডিপ হতে পারে আর কি, কিংবা সমস্ত পরিস্থিতিতে ইনডিফারেন্ট বা অন্য কিছু নিয়ে ভাবছে এরকম। রোজ বললো উই হেয়ার্ড ইউ, দেখো প্রথমে বললো আয়, তারপরে এবার বলছে উই, মানে বার্থারের কথা বলছে, দুজনেই আমরা শুনেছি তোমার, মানে তোমার যে নক করা শব্দ এরকম। মিস্টার কিট বললো হ্যালো মিস্টার হার্ট, হাউ আর ইউ, অল রাইট, মিস্টার হার্টকে বলছে যে মিস্টার হার্ট তুমি কেমন আছো, অল রাইট, সব ঠিক আছে নাকি, আই হ্যাভ বিন লুকিং অ্যাট দ্য পাইপস, আমি পাইপগুলো দেখাশোনা করছিলাম, পাইপ বলতে তোমার জল নির্গমনের পাইপ হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্য কোনো পাইপ। রোজ বললো আর দে অল রাইট, সব কিছু ঠিক আছে, মিস্টার কিট বললো এ কি, রোজ বললো সিট ডাউন মিস্টার কিট, মিস্টার কিট বসে পড়ুন, ও বসে পড়ো, যাই হোক, মিস্টার কিট বললো নো দ্যাটস অল রাইট, না না ঠিক আছে, আই জাস্ট পপড ইন লাইক টু সি হাউ থিংস ওয়ার গোয়িং, আমি জাস্ট পপ ইন, এমনিতে পিওপি পপ একটা হয় যেটা মানে পপুলারের অ্যাব্রিভিয়েট ফর্ম, শর্ট ফর্ম, যেমন পপ সং, পপ স্টার, পপ মিউজিক এরকম হয়, পপ স্টার, ঠিক আছে,
আর এখানে পপ মানে অকস্মাৎ আগমন, অকস্মাৎ এসে পড়া, হঠাৎ করে এসে পড়া। টু সি থিংস ওয়ের হাউ থিংস ওয়ের গোয়িং, আমি জাস্ট মানে হঠাৎ হঠাৎই এসে পড়লাম, অকস্মাৎ এসে পড়লাম যে সব কিছু কেমন চলছে সেই সব দেখার জন্য। ওয়েল ইটস কজি ইন হিয়ার ইজেন্ট ইট, তাহলে বেশ ঠিক আছে, এখানে বেশ আরামপ্রদ মানে ওয়েদারই বটে, কজি, যে রুমটা খুব কজি, কজি মানে ইজ বলতে পারো, আরাম, ঠিক আছে, ইজেন্ট ইট, নয় কি? তারপরে দেখো রোজ বলল, ও থ্যাংক ইউ মিস্টার কিড, ধন্যবাদ মিস্টার কিড, মানে বাড়িটা পেয়ে রুমটা পেয়ে বিশেষত খুবই খুশি কিন্তু রোজ। মিস্টার কিড বলল, ইউ গোয়িং আউট টুডে মিস্টার হার্ট, মিস্টার হার্ট আপনি আজকে বাইরে যাচ্ছেন? আই ওয়েন্ট আউট, আমি বেরিয়েছিলাম। আই ক্যাম স্ট্রেইট ইন আগেন, স্ট্রেইট ইন মানে আমি সোজা পথেই ফিরে এলাম, অনলি টু দ্য কর্নার, অফকোর্স অনলি টু দ্য কর্নার মানে কর্নার অবধি গিয়েছিলাম, কর্নার কোনো একটা স্পেসিফিক জায়গা হতে পারে, কর্নার বলতে গেলে এখানে একটুখানি মানে কর্নার অ্যাকচুয়ালি কোণ বা নিভৃত কোণ বা নিরাবিলি স্থান, বা কর্নার বলতে গেলে দূরবর্তী স্থানও হতে পারে, কোনো একটা জায়গায় গিয়েছিলাম মানে আমি কোনো একটা কোনা পথে গিয়েছিলাম, কোণে গিয়েছিলাম কিন্তু সোজা পথে বাড়িটা ফিরলাম, বাড়ি ফিরলাম, এরকম একটা ঘোরালো মানে ঘোরানো লাইন ইউজ করেছে। তারপরে দেখো রোজ কি বলছে, নট মেনি পিপল অ্যাবাউট টু ডে মিস্টার কিট, আজকে নিশ্চয়ই সেরকম কেউ রাস্তাঘাটে দেখা যাচ্ছে না মিস্টার কিট, নেই সেরকম। মিস্টার কিট বললো, সো আই ধর টু মাই সেলফ ইট আই উড বেটার হ্যাভ আ লুক অ্যাট দোজ পাইপ, হ্যাঁ আমার তাই মনে হলো যে আমি পাইপগুলোকেই আজকে দেখাশোনা মানে একবার দেখে নিই, এটাই আমার পক্ষে ভালো হবে, মানে এর আনসার এটা বলতে পারে, কিংবা ও ইনডিফারেন্ট হয়েই হয়তো নিজের মনেই বলছে এরকম। ইন দি সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতি, আই অনলি ওয়েন্ট টু দ্য কর্নার, আমি কেবল ওই নিরিবিলি স্থান বা দূরবর্তী স্থান অবধি গিয়েছিলাম, কর্নার সি কিন্তু ছোটো হাতের আছে, ঠিক আছে, সুতরাং কোনো স্পেসিফিক জায়গাকে হয়তো নাও বলতে পারে। ফর আ ফিউ নেসেসারি আইটেমস, কোনো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য, ইটস লাইকলি টু স্নো, দেখে তো মনে হচ্ছে তোমার তুষারপাত হবে, স্নো, ঠিক আছে, ভেরি লাইকলি, এবার নিজের কথা কি আরও এমফাসিস করছে, আরও জোর দিয়ে বলছে যে ভেরি লাইকলি, হ্যাঁ সত্যি আমার মনে হচ্ছে, ইন মাই ওপিনিয়ন, আমার মতে। রোজ কি বলছে, দেখো হোয়াই ডোন্ট ইউ সিট ডাউন মিস্টার কিড, মিস্টার কিড আপনি বসছেন না কেন? মিস্টার কিড বলো, না না দ্যাটস অল রাইট, না না ঠিক আছে। রোজ কি বলছে, ওয়েল ইটস আ সেম সেম উচ্চারণটা, ঠিক আছে, আর এস এ এম ই ওটা হচ্ছে সেম, এটা স এরকম উচ্চারণ, যাই হোক, সেম, ইউ হ্যাভ টু গো আউট ইন দিস ওয়েদার মিস্টার কিড, ডোন্ট ইউ হ্যাভ আ হেল্প, দেখো কি বলছে এবার। রোজ একটু সিম্প্যাথি মানে সিম্প্যাথাইজ করছে যে এরকম একটা ওয়েদারে, এরকম একটা বাজে ওয়েদারে, স্নোই ওয়েদারে, উইন্ডি একটুখানি ওয়েদারে, যে তোমাকে আপনাকে বাইরে যেতে হলে এটা একটা লজ্জার বিষয়, ডোন্ট ইউ হ্যাভ আ হেল্প, হেল্প বলতে এখানে তোমার হেল্পারের কথা বলেছে, যে সাহায্য করার মতো কেউ নেই নাকি? মিস্টার কিড বললো, এ কি মিস্টার কিডের সে একই কথা কি? রোজ বলল, আই থট ইউ হ্যাড আ ওম্যান টু হেল্প, আমার তো মনে হলো যে আপনার একটা মহিলা আছে, একটা মেয়ে ছিল যে আপনাকে সাহায্য করতে পারত। মিস্টার কিড কি বললো, দেখো আই হ্যাভেন্ট গট অ্যানি উইমেন, না না আমার কোনো মানে আমাদের কোনো মহিলা ছিল না সাহায্য করার জন্য, মেয়ে ছিল না, স্ত্রীলোক ছিল না, যাই হোক। রোজ বললো, আই থট ইউ হ্যাড ওয়ান ওয়েন উই ফার্স্ট ক্যাম্প, রোজ কিন্তু নিজের কথাটাকেই মানে সত্যতা প্রমাণের জন্য বলছে যে আমার তো আমি তো ভেবেছিলাম যে এখানে যখন এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে আপনার হয়তো একজন হেল্প করার লোক ছিল। মিস্টার কিট বললো, নো উইমেন হিয়ার, না না কোনো মহিলাই ছিল না, উইমেন এখানে প্লুরালে বলেছে, নো উইমেন, ঠিক আছে। রোজ বললো, দেখো মেবি আই ওয়াজ থিঙ্কিং অফ সামহেয়ার এলস, তাহলে আমি হয়তো অন্য কোনো স্থানের কথা তুলনা করে ফেলছি, স্থানের কথা বলছি। মিস্টার কিট বললো, প্লেন্টি অফ উইমেন রাউন্ড দ্য কর্নার, কর্নারে ওখানে মানে ওই জায়গার যে জায়গাটা কথা বলছে, যে জায়গাটা ও গিয়েছিল ওখানে অনেক মহিলা আছে, অনেক স্ত্রীলোক আছে, নট হিয়ার দো, এখানে তো নেই, ও নো না, এ হ্যাভ আই সিন দ্যাট বিফোর, কোনো একটা জিনিসকে উদ্দেশ্য করে মানে উদ্দেশ্য করে বলছে যে আমি এটাকে কি আগে দেখেছি। রোজ বললো, হোয়াট কি কি? এবার দেখো মিস্টার কিট বললো, দ্যাট চেয়ার, কোনো একটা চেয়ারের কথা বলেছে, মেবি সে রকিং চেয়ারটাই হবে। তারপরে দেখো রোজ বললো, আই ডোন্ট নো, আমি তো জানি না, হ্যাভ ইউ দেখেছেন নাকি? মিস্টার কিট বললো, আই সিম টু হ্যাভ সামথিং রিমেম্বরান্স, রিমেম্বরান্স বলতে স্মরণ চিহ্ন বা স্মৃতিচিহ্ন, যেমন ওই যে তোমার শকুন্তলা দুষ্মন্তর ক্ষেত্রে যে আংটিটা ছিল সেই আংটিটাকে রিমেম্বরান্স বলা যায়, মানে কোনো কিছু একটা স্মৃতিচিহ্ন, আই সিম টু হ্যাভ সাম রিমেম্বরান্স, আমার কিছু কিছু হয়তো মনে পড়ছে চেয়ারের জন্য, যে চেয়ারটাকে আগে দেখেছি বা না দেখেছি সেই নিয়ে, মিস্টার কিট বলছে। রোজ বললো, ইটস জাস্ট অ্যান ওল্ড রকিং চেয়ার, এটা আমার আবিষ্কার অবশ্য, এতে কিছু মিস্ট্রি আছে নাকি, যাই হোক। দেখো বলেছে, এটা তো কেবল শুধুমাত্র পুরোনো একটা রকিং চেয়ার গো, অন্য কিছু নয়। তারপরে দেখো মিস্টার কিট বললো, ওয়াজ ইট হিয়ার হোয়েন ইউ কেম,
এটা কি এখানে ছিল যে আপনি যখন এসেছিলেন? রোজকে বলছে, রোজ বললো নো আই বট ইট মাই সেলফ। তাহলে রোজ কি বললো, না না এটা এখানে থাকবে কেন, আমি এটাকে আমরা যখন এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। মিস্টার কিট বললো, আই কুড সোয়ার ব্লাইন্ড আই হ্যাভ সিন দ্যাট বিফোর। মানে কি আমি অন্ধত্বের উপর শপথ খেয়ে বলছি যে আমি এটাকে আগে দেখেছি, এরকম শপথ। ভেরি অ্যাবসার্ড, ভেরি অকওয়ার্ড। কিন্তু মিস্টার কিট, এই জন্য এই নোভেলটাও অ্যাবসার্ড নোভেল, ঠিক আছে, বললো অন্ধত্বের দাবি নিয়ে বলছি, মানে যদি আমি না দেখে থাকি তাহলে আমি যেন মানে আমি অন্ধ, এরকম কিছু একটা বলছি, ঠিক আছে, যে আমি অন্ধত্বের দাবি নিয়ে বলছি যে আমি এটাকে আগে দেখেছি। এবার রোজ দেখো বলছে, পারহ্যাপস ইউ হ্যাভ, হ্যাঁ আপনি হয়তো দেখে থাকবেন, কিন্তু এখানে একটুখানি পান আছে, মানে দুটো দিকের কথা বলা হয়েছে। মানে এখানে কি বলেছে, রোজ বলতে চাইলো যে নো, মানে ইউ আর ব্লাইন্ড অ্যাবাউট দ্য ফ্যাক্ট, অ্যাবাউট দ্য রিয়ালিটি, অ্যাবাউট দ্য ট্রুথ অফ রোজ হার্ট অ্যান্ড বার্ট হার্ট, ঠিক আছে, ওদের দুজনের যে রিয়ালিটি সেইটা সম্বন্ধে আপনি কিন্তু ব্লাইন্ড। রোজ এটাই মোটামুটি বলতে চাইলো, কিন্তু চেয়ারটাকে দেখে থাকতে পারে, যাই হোক। তারপরে দেখো মিস্টার কিট বললো, বাট কি, রোজ বললো আই সে পার হ্যাভস ইউ হ্যাভ, আমি বললাম যে আপনি হয়তো দেখে থাকবেন। মিস্টার কিট বললো, ইয়েস মেবি আই হ্যাভ, হ্যাঁ আমি হয়তো দেখে থাকবো। রোজ বললো, টেক আ সিট মিস্টার কিট, মিস্টার কিট আসন গ্রহণ করুন, আবার বললো এটা দেখো। তারপরে এস ই আর টি সিট হচ্ছে নাউন, আর এস আই টি সিট হচ্ছে তোমার ভার্ব। মিস্টার কিট বললো, আই উডেন্ট টেক অ্যান ওথ অন ইট দো, আই উডেন্ট টেক, আমার নেওয়া হতো মানে তোমার মানে ওথ বলতে ওথ আর সোয়ার অনেকটা কাছাকাছি মিনিং, আমার আই উডেন্ট টেক, আমি কোনো শপথ এটার উপর নেবো না, ঠিক আছে, শপথ নেবো না, মানে এটার উপর দেখেছি কি না দেখেছি, অথচ এখানে বলেই দিল শপথ নিয়ে নিল বা দাবি করলো, ঠিক আছে। বার্ট ইয়ার্নস অ্যান্ড স্ট্রেচেস, বার্ট বার্ট হার্টের একটা তোমার মুভমেন্ট দিল, মানে এখানে লেখক এটাই বলতে চাইছে যে বার্ট হার্টের উপস্থিতিতে কিন্তু কথাগুলো চলছে। বার্ট হার্ট ইয়ার্নস, বার্ট ইয়ার্নস মানে হাই তোলা, স্ট্রেচেস বেশ নড়ে চড়ে বসলো অ্যান্ড কন্টিনিউস লুকিং অ্যাট হিস ম্যাগাজিন, এবং ম্যাগাজিনের দিকে তাকিয়ে থাকলো যেটা ও করে যাচ্ছিল। তারপরে দেখো, নো আই ওয়ান্ট সিট ডাউন, আমি বসবো না, উইথ মিস্টার হার্ট জাস্ট হ্যাভিং আ বিট অফ রেস্ট আফটার হিজ স্টে টি, মানে তারপরে দেখো আই হ্যাভ গট, এটা কি বলেছে, নো আই, মানে ইয়ে বলছে নাকি, হ্যাঁ মিস্টার কিডি বলছে যে আমি বসবো না, ওয়ান্ট সিট উইথ মিস্টার হার্ট জাস্ট হ্যাভিং আ বিট অফ রেস্ট আফটার হিজ টি, মানে মিস্টার হার্ট এই চা গ্রহণ করার পর, চা খাওয়ার পরে যে তোমার রেস্টটা নেবে, যে তোমার বিশ্রামটা নেবে, সেই সঙ্গে আমি ওনার সঙ্গে বসবো না। আই হ্যাভ গট টু গো, আমাকে যেতে হবে, অ্যান্ড গেট মাইন গোয়িং ইন আ টাইম, এবং এক মিনিটের মধ্যে আমাকে রওনা দিতে হবে। উই আর গোয়িং আউট দেন মিস্টার হার্ট, মিস্টার হার্টকে বলছে যে মিস্টার হার্ট আমরা বেরোচ্ছি তাহলে, আই ওয়াজ জাস্ট লুকিং অ্যাট ইউর ভ্যান, এই জায়গাটা একটু মন দিয়ে দেখবে, আমি আপনার ভ্যান গাড়ির দিকে লক্ষ্য করছিলাম, দেখছিলাম। একটা জিনিস খুবই অকওয়ার্ড যে তোমার মিস্টার কিট কথাগুলো থ্রু মিস্টার হার্ট পেতে চাইছে অ্যান্সারগুলো, কিন্তু ওর হয়ে অ্যান্সারটা কিন্তু সবই রোজ দিচ্ছে, ঠিক আছে, তিনজনের ক্যারেক্টারই কিন্তু পুরোপুরি অ্যাবসার্ড, যাই হোক। তারপরে দেখো, আই নোটিস ইউ, ও এই লাইনটা বাদ দিয়েছে, সি ইজ আ ভেরি নাইস লিটল ভ্যান, সি ইজ আ ভেরি নাইস লিটল ভ্যান, কতগুলো ছোটো 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 অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছে, যাই হোক, সে খুবই সুন্দর, ছোটো খাটো দেখতে খুব সুন্দর একটা গাড়ি। দ্যাট আই নোটিস ইউ র্যাপ, র্যাপ মানে এমনিতে জড়ানো, র্যাপ হার আপ ওয়েল ফর দ্য কোল্ড, আই ডোন্ট ব্লেম ইউ, যাই হোক, ফর দ্য কোল্ড মানে ঠান্ডার জন্য তুমি গাড়িটাকে বেশ মানে জাপটে ধরে চালাতে পারো, ড্রাইভ করতে পারো, আই ডোন্ট ব্লেম ইউ, আমি তোমাকে দোষ দেবো না। ইয়েস আই ওয়াজ হিয়ারিং ইউ গো অফ, আমি জানি তো যে তুমি বেরিয়ে যাচ্ছিলে এটাকে নিয়ে, আমি শুনেছিলাম হোয়েন ইট ওয়াজ দ্য আদার মর্নিং, ইয়েস অন্য একটা সকালে, অন্য একটা সকালের কথা বলেছি, ভেরি স্মুথ, হ্যাঁ খুবই স্মুথ, নরম, আই ক্যান টেল আ গুড গিয়ার চেঞ্জ কীভাবে করতে হয় না করতে হয় সেটা আমি আপনাকে বলতে পারি। এখানে দেখো ভ্যানের ইমেজটা সি বলেছে, এখানে একটুখানি মানে বলতে চাইছে যে বার্ট ইজ, মানে বার্ট হার্ট ইজ এবল টু স্যাটিসফাই আ উইমেন্স ফিজিক্যাল ডিমান্ড, ফিজিক্যাল ডিজায়ার, ঠিক আছে, সেইটা বলছে। কিন্তু এখানে একটা ফেমিনিন এবং জেন্ডার বেসিসের তোমার একটুখানি ওই প্রসঙ্গটাও আসে, রূপক অর্থে ব্যবহৃত করা হয়েছে, মানে এটা যে ওই অর্থে বলেছে এটা আমরা পরের লাইনটাই পাবো। দেখো রোজ কী বলছে, আই থট ইউর বেডরুম ওয়াজ অ্যাট দ্য ব্যাক মিস্টার কিড, দেখো
এই প্রসঙ্গে বেডরুমটা চলে এলো, বেডরুমের প্রসঙ্গটা চলে এলো, মানে আমি আমার তো মনে হয় যে আপনার বেডরুমটা আমাদের শোবার ঘরটা আমাদের পাশেই আছে মিস্টার কিট, ঠিক আছে? মানে কেন এটা বললো রোজ? মানে রোজ বুঝতে পেরেছে যে মিস্টার কিট হার্ড দ্য সাউন্ড অফ সেক্সুয়াল ইন্টিমেসি, ঠিক আছে? মেবি মিস্টার কিট বললো মাই বেডরুম আমার শোবার ঘর, রোজ বলল ওয়ান্স ওয়াজ নট ইট অ্যাট দ্য ব্যাক, পাশেই নয় কি, নট দ্যাট আই ইভেন নিউ, যদি আমি জানতাম না, জানি না, মিস্টার কিট বলল আই ওয়াজ নট ইন মাই বেডরুম, আমি তো আমার বেডরুমে ছিলাম না, শোবার ঘরে ছিলাম না, রোজ দেখো, ও বলো ঠিক আছে, মিস্টার কিট বললো আই ওয়াজ আপ অ্যান্ড অ্যাবাউট, আমি তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, রোজ বললো আই ডোন্ট গেট আপ আর্লি ইন দিস ওয়েদার, এই ওয়েদারে ওই আবহাওয়ায় আমি সকাল সকাল উঠতে পারি না, উঠি না, আই ক্যান টেক মাই টাইম, আমি আমার সময়টা নিই, আই টেক মাই টাইম, আমি আমার নিজস্ব সময়টা নিই, মাই টাইম, এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, নিজের সঙ্গে সময় কাটানো, যাই হোক। তারপরে দেখো আবার পজ, আবার থামলো, মিস্টার কিট বললো দিস ওয়াজ মাই বেডরুম, খুবই ইন্টারেস্টিং, যে রুমে কথা বলছে এখন বার্ড হার্ট, রোজ হার্ট এবং মিস্টার কিট আছে, সেই রুমটাকে বলছে কিট যে এটাই আমার বেডরুম ছিল, রোজ বললো দিস এটা হোয়েন, কখন, মিস্টার কিট বললো হোয়েন আই লিভড হিয়ার, খুবই একটা ইম্পর্টেন্ট কথা, যে আমি যখন এখানে বসবাস করেছিলাম তখন এটা আমার বেডরুম ছিল, মানে আজকে তুমি কোনো বাড়িতে থাকছো, পরের জেনারেশন সেখানে থাকবে, মানে যে যখন সেখানে থাকবে তখন তার বাড়ি, রোজ বলল আই ডিডন্ট নো দ্যাট, আমি তো এটা জানতাম না, মিস্টার কিট বলল আই উইল সিট ডাউন ফর আ ফিউ টিক্স, টিক্স বলতে ঘড়ির টিক 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 শব্দ, ঠিক আছে, বললো যে আমি কয়েক সেকেন্ড এখানে থাকবো, হি সিটস ইন দ্য আর্ম চেয়ার, সেই চেয়ারটাই বসলো, আর্ম চেয়ার মানে রকিং চেয়ার নয়, অন্য একটা চেয়ারে বসলো, কি বলতো মিস্টার কিট, রোজ বললো ওয়েল আই নেভার নিউ দ্যাট, আমি জানতাম না যেটাই বেশ আপনার ওই কী বলে বেডরুম ছিল, মিস্টার কিট বললো ওয়াজ দিস চেয়ার হিয়ার আর হোয়েন ইউ কেম, দেখো এই আবার চেয়ারের প্রতি নোটিশ দিচ্ছে, বলছে এই চেয়ারটাকে ছিল আগে, একবার রকিং চেয়ারের কথা বললো, এবার আর্ম চেয়ারের কথা, রোজ বললো ইয়াস হ্যাঁ ছিল তো, মিস্টার কিট বললো আই কান্ট রিকালেক্ট দিস ওয়ান, আমার এটা মনে পড়ছে না, আই কান্ট রিকালেক্ট দিস ওয়ান, তারপরে পজ, রোজ বললো হোয়েন ওয়াজ দ্যাট দেন, এটা তাহলে কখন ছিল, এটা বলতে সেই বেডরুমের কথা বলছে যে এই রুমটা কখন আপনার বেডরুম ছিল, মিস্টার কিট বলে কি, রোজ বললো হোয়েন ওয়াজ দিস ইউর বেডরুম, একই মানে কখন এটা বেডরুম ছিল আপনার, মিস্টার কিট বললো আ গুড ওয়াইল ব্যাক, অনেকটা আগে, আগের সময়, পজ আবার, রোজ আই উইল টেলিং বার্ট, আই ওয়াজ টেলিং ইউ হাউ ইউ হি কুড ড্রাইভ, তাহলে আমি বার্টকে বলছিলাম যে আই ওয়াজ টেলিং ইউ, আমি আপনাকে বলেছি যে বার্ট কীভাবে ড্রাইভ করতে পারে, মিস্টার কিট বললো মিস্টার হার্ট, ও মিস্টার হার্ট ক্যান ড্রাইভ, ও মিস্টার হার্ট, হ্যাঁ হ্যাঁ মিস্টার হার্ট, মানে হি বলতে গেলে এখানে মিস্টার কিট বলছে কে, মিস্টার হার্ট তো, হ্যাঁ হ্যাঁ মিস্টার হার্ট খুব ভালো করে ড্রাইভ করতে পারে, আই হ্যাভ সিন হিম বল ডাউন দ্য রোড অল রাইট, ও ইয়েস, আমি দেখেছি তো রাস্তায় একদম সেই ধোঁয়া উড়িয়ে একদম গাড়ি চালাতে পারে, ও ইয়েস হ্যাঁ ঠিকই, রোজ বলো ওয়েল মিস্টার কিট আই মাস্ট সে দিস ইজ আ ভেরি নাইস রুম, এবার রোজ দেখো আবার সেই নাইস রুমের পিছনে পড়েছে, খুব ভালো রুম, খুব সুন্দর রুম, ইটস এ ভেরি কমফোর্টেবল রুম, খুব সুন্দর কমফোর্টেবল আরামদায়ক রুম, মিস্টার কিট বললো বেস্ট রুম ইন দ্য হাউস, সবচেয়ে ভালো রুম, ঠিক আছে এই বাড়ির সবচেয়ে ভালো রুম, তারপরে দেখো রোজ বললো ইট মাস্ট গেট আ বিগ ড্যাম ডাউন স্টিয়ার, নিচের তলাগুলো নিশ্চয়ই একটুখানি স্যাঁতস্যাঁতে, মিস্টার কিট বললো নট অ্যাজ ব্যাড অ্যাজ আপ স্টিয়ার, আপ স্টিয়ারের মতো নয় গো অতটাও নয়, রোজ বললো হোয়াট অ্যাবাউট ডাউন স্টিয়ার, ডাউন স্টিয়ারটা কেমন বলুন, মিস্টার কিট বললো এ কী, রোজ হোয়াট অ্যাবাউট ডাউন স্টিয়ার, ডাউন স্টিয়ারগুলো কেমন, মিস্টার কিট বললো হোয়াট অ্যাবাউট ইট, কী ডাউন স্টিয়ার সম্বন্ধে কী জানতে চান, রোজ বলল মাস্ট গেট আ বিট ড্যাম, অবশ্যই একটুখানি স্যাঁতস্যাঁতে, তারপরে মিস্টার কিট এ বিট নট অ্যাজ ব্যাড অ্যাজ আপ স্টিয়ার দো, এ বলতে হ্যাঁ একটুখানি তোমার ডাউন স্টিয়ারগুলো একটুখানি ড্যাম, কিন্তু উপরতলারগুলোর মতো অতটাও নয়, রোজ বলল হোয়াই ইজ দ্যাট, তা কেন, এবার কি বললো মিস্টার কিট বললো দ্য রেন কামস ইন পজ, দেখো মিস্টার কিট আগে একটা তোমার তোমার এর প্রিজিউম করেছিল যে স্নো হবে, ভেরি লাইকলি টু স্নো, তুষারপাত হতে পারে, ওটা উল্টে হয়ে গেল বৃষ্টিপাত, যে বৃষ্টি পড়তে লাগলো পজ, তারপরে থামা বললি এখানে তোমার এই এই কটা লাইন, এই দুটো লাইনে বইটাতে প্রিন্ট ছিল না, মেবি কোনো বইয়ে থাকবে, আমি যে আর একটা বইয়ে পড়েছি ওখানে ছিল, এবার তোমাদের বই আছে কি না জানি না, জাস্ট নোটিস করে নাও, তারপরে রোজ কী বললো অ্যানিওয়ান লিভ আপ দেয়ার, সেখানে কেউ থাকে নাকি,
মিস্টার কিট বলল, আপ দিয়ার সেখানে? দেয়ার ওয়াজ গন নাও। হ্যাঁ গো, আগে ছিল, এখন নেই। রোজ বলল, মেনি হাউ মেনি ফ্লোরস ইউ গট ইন দিস রুম? কতগুলো ফ্লোর আছে আপনার, মানে এই বাড়িতে কতগুলো তলা আছে, ফ্লোর আছে? তারপরে দেখো, ফ্লোরস হি লাভস, তলা লাভসে হাসলো, কতলা আর কি বাড়ি। ইউ যেন খুব একটা বিশাল অ্যাবসার্ড কিছু জিজ্ঞাসা করে নিয়েছে বা হাসির কিছু জিজ্ঞাসা করে নিয়েছে। তারপরে বলো, উই হ্যাড আ গুড ফিউ অফ দেম ইন দ্য ওল্ড ডেজ। কেমন অ্যান্সার দেখো, হ্যাঁ পুরোনো দিনে তো বেশ কতলাই ছিল গো, ভালো ভালো কয়েকতলা ছিল। রোজ বললো, হাউ মেনি হ্যাভ ইউ গট নাও, এখন কতগুলো আছে? মিস্টার কিট বলো, ওয়েল টু টেল ইউ দ্য ট্রুথ, সত্যি কথা বলতে গেলে আই ডোন্ট কাউন্ট দেম নাও, আমি তো এখন গুনি না কতগুলো আছে না আছে। রোজ বললো, ও ঠিক আছে। মিস্টার কিট বললো, নো নো নাও, না না এখন গুনি না গো। রোজ বললো, ইট মাস্ট বি আ বিট অফ আ জব, হ্যাঁ এটা তো একটা কাজেরই অংশ, মানে গোনা বাড়ি গোনাগুলো। মিস্টার কিট, ও আই ইউজ টু কাউন্ট দেম ওয়ান্স, হ্যাঁ আমি ওগুলোকে আগে গুনতাম। ইউজ টু বলতে অতীতের অভ্যাস, নেভার গট টায়ার্ড অফ ইট, আমি কোনো সময় ক্লান্তই হতাম না। আই ইউজ টু কিপ এ ট্যাক অন এভরিথিং ইন দিস হাউস, ট্যাক বলতে গেলে কর্মপ্রণালী, ঠিক আছে। আই ইউজ টু কিপ এ ট্যাক অন এভরিথিং, সমস্ত কিছুর উপরেই আমি বেশ সমস্ত কর্মপ্রণালী চালাতাম, সমস্ত কিছুর প্রতি আমি লক্ষ্য রাখতাম। এই বাড়িতে যা যা ছিল আগে রাখতাম, এখন আর রাখি না, সেটাই বলতে চাইছে। আই হ্যাড আ লট টু কিপ মাই আই অন, অনেক কিছু ছিল লক্ষ্য করার মতো দেন, তখন ছিল। আই ওয়াজ এবল ফর ইট টু, এবং সেটার জন্য আমি সক্ষমও ছিলাম আগে, এবল, ঠিক আছে। দ্যাট ওয়াজ ওয়েন মাই সিস্টার ওয়াজ অ্যালাইভ, যখন আমার বোন জীবিত ছিল। এখানে আর একটা ক্যারেক্টার পেলাম যে মানে তোমার স্টেজে অ্যাপিয়ার হবে না, যার কথাটা একবার শুনবো আর কি, শুনলাম জাস্ট, আমার বোন যখন বেঁচে ছিল। বাট আই লস্ট ট্র্যাক, এটা ট্র্যাক বলেছে, এটা ট্র্যাক, ঠিক আছে, TRACKA ট্র্যাক এ বিট, কিন্তু আমার এখন সেই পদ্ধতি সেই পন্থাটা একটুখানি নড়ে চড়ে গেছে, লস্ট হারিয়ে ফেলেছে। আফটার সি ডাইড, যখন সে মারা গিয়েছিল, মানে বোনটা মারা গিয়েছে, সি ইজ নট অ্যালাইভ নাও, সি হ্যাজ বিন ডেড ফর সাম টাইম নাও, সামটাইমস, এই তিনটের পার্থক্য একটা ভিডিওতে আমি বলা তোমার বলেছি, এই তিনটে, একটাতে সামটাইম একসঙ্গে লেখা যায়, সামটাইমস প্লুরাল হয়, আর একটা সাম টাইম যেটা আলাদা আলাদা ওয়ার্ড, ঠিক আছে, ওটা দেখে নিতে পারো। যাই হোক, তাহলে কিছু সময় আগে সে মারা গিয়েছে, মাই সিস্টার, আমার বোন। ইটস আ গুড হাউস দেন, এটা অবশ্যই একটা ভালো বাড়ি, ইট ওয়াজ ছিল, ভালো বাড়ি ছিল তখন। দেখো বাড়ি ভালো ছিল বলছে, এখন রোজ বলছে রুমটা ভালো তোমার। তারপরে মিস্টার কিডও বলছে রুম ভালো ছিল, কিন্তু এটা কি বলছে, এন্টায়ার হাউসটাই তখন ভালো ছিল। সি ওয়াজ আ ক্যাপাবল উইমেন, সে সক্ষম মহিলা ছিল। ক্যাপাবেল আর এবেলের মাঝে একটুখানি পার্থক্য আছে, ঠিক আছে, এটা এবেল, এটা ক্যাপাবেল, যাই হোক। ইয়েস, ফাইন সাইজ অফ উইমেন টু, তার শারীরিক গঠনও ফিজিক্যাল গঠনও ভালো ছিল। আই থিঙ্ক সি টুক আফটার মাই মাম, আমার মানে আই থিঙ্ক, আমি ভাবি, আমি মনে করি সে আমার মায়ের প্রতি লক্ষ্য রাখতো। মাম, মাই মাম বলেছে, মানে কি ওরা তার মানে সিস্টারটার মা নাও হতে পারে, মানে ওর নিজের বোন হয়তো নয়। ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক সি টুক আফটার মাই ওল্ড মাম, আবার একটা স্ট্রেস দিয়ে বললো, ওল্ড অ্যাডজেক্টিভটাকে যোগ করার জন্য এই লাইনটা আবার গোটাটা জুড়ে দিল লেখক। তাহলে দেখো, সে আমার বৃদ্ধা মায়ের প্রতি নজর রাখতো, ফ্রম ওয়ার্ড আই ক্যান রিকালেক্ট, আমি যতটা মনে করতে পারছি সেটা থেকে আমি এটা বলছি। আই থিঙ্ক মাই মাম ওয়াজ আ জুয়েস, আমার মনে হয় আমার মা ছিল জুয়েস, ইহুদি ছিল। ইয়েস, আই উডন্ট বি সারপ্রাইজ টু লার্ন দ্যাট সি ওয়াজ আ জুয়েস, আমি তো অবশ্যই তোমার আশ্চর্য হব না এটা জানলে পরে যে তিনি সত্যি জুয়েস ছিলেন, ইহুদি ছিলেন। দেখো এখানে আইডেন্টিটি নিয়ে কোয়েশ্চেন আছে অবশ্যই, রোজ হার্ট, বার্ট হার্ট, মিস্টার কিড, এদের যে অরিজিনাল নাম এগুলোয় বা পরে পরবর্তী ক্যারেক্টার যারা দেখবো তারা যে ওই তোমার তাদের তারা রেসিস্ট কোন জাতির জাতিভুক্ত সে নিয়ে কিন্তু কিছু নেই। তখন জিউইসরাও তোমার অত্যাচার থেকে বাঁচার জন্য অন্য আইডেন্টিটি নিয়ে বসবাস করতো এবং পরবর্তীকালে তারা ঘর সংসার করতো, ঠিক আছে। সেই রকমই কোনো একটা মহিলা ছিল জিউইস, যিনি অন্য জায়গায় এসে বাড়ি তোমার সংসারপাতি করেছিলেন, এবং তারই সন্তান মিস্টার কিট, ঠিক আছে। যাই হোক, শি ডিডন্ট হ্যাভ মেনি বেবিস, এবং সেই পরিস্থিতিতে একজন জিউইসের পক্ষে সাধারণত আর কি অনেক বেবি তোমার লালন পালন করা, তাদেরকে ব্রিং আপ করা সেটা সম্ভব হতো না। সেই জায়গা থেকে বলছে শি ডিডন্ট হ্যাভ মেনি বেবিস, তার অনেক সন্তান সন্ততি ছিল না। তারপরে দেখো রোজ বললো, হোয়াট অ্যাবাউট ইউর সিস্টার মিস্টার কিট,
আপনার বোনের ব্যাপারটা একটু বলুন, বোনের ব্যাপারে কি মিস্টার কি সেটা জানতে চাইলো। মিস্টার কিট বললো ফরএভার হ্যাঁ, তার সম্বন্ধে কি বলবো। রোজ বললো ডিসি হ্যাভ অ্যানি বেবিস। এবার দেখো এটা আবার কিরকম কোয়েশ্চেন, মানে রোজ জানতে চাইছে যে সেও কি জিউইশ ছিল নাকি, এরকম একটা ঘুরিয়ে কোয়েশ্চেন করেছে। তারও কি অনেক সন্তান সন্ততি ছিল। মিস্টার কিট বললো ইয়েস সি হ্যাড অ্যাড আ রেজেমব্লেন্স টু মাই ওল্ড মাম আই থিঙ্ক টলার অফ কোর্স। কিন্তু মিস্টার কিট কি এই অ্যান্সারটা দিল, এই অ্যান্সারটা দিল না, ও কিন্তু নিজের মতো চলছে যে কি বলছে দেখো। আর বলছে সি হ্যাড এ রেজেমব্লেন্স, তার একটা মানে তোমার আমার ওল্ড মাম, আমার মা যেরকম দেখতে ছিল সেই রকমই সি হ্যাড এ রেজেমব্লেন্স। এখানে সন্তান ছিল বা নাকি সে নিজে ছিল সেটা বলতে চাইছে না, যে আমার মায়ের মতো দেখতে ছিল, টলার ছিল অফকোর্স, টলার অফকোর্স, লম্বা। রোজ বলল ওয়েন ডিড সি ডাই দেন ইয়োর সিস্টার, আপনার বোন তাহলে কখন মারা গিয়েছে। মিস্টার কিট বলল ইয়েস দ্যাটস রাইট, ইট ওয়াজ আফটার সি ডাইড দ্যাট আই মাস্ট হ্যাভ স্টপ কাউন্টিং। আমাকে তোমার বাড়িঘর কাউন্ট গোনা থেকে বিরত হতে হয়েছে তার মারা যাওয়ার পরে, এটা ঠিক কথা। এ কিন্তু মোটেও সেই আনসারটা দিচ্ছে না। সি ইউজ টু কিপ থিং ইন ভেরি গুড ড্রিম, সে সমস্ত কিছুকে বেশ ফিটফাট ছিমছাম করে রাখতে পছন্দ করত। অ্যান্ড আই গেভ হার আ হেল্পিং হ্যান্ড, এবং আমি তাকে সাহায্যের হাতও বাড়িয়ে দিতাম। সি ওয়াজ ভেরি গ্রেটফুল, সে খুবই কৃতজ্ঞ ছিল, রাইট আনটিল হার লাস্ট, তার শেষ পর্যন্ত, ঠিক আছে, তার জীবনের শেষ পর্যন্ত। সি অলওয়েজ ইউজ টু টেল মি হাউ মাচ সি অ্যাপ্রিসিয়েটেড অল দ্য লিটল থিংস। তাহলে কি সে সবসময় আমাকে বলতো যে সে কীভাবে ছোটো ছোটো জিনিসগুলোকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করে, সমর্থন করে। দ্যাট আই ইউজ টু ডু ফর হার, যেগুলো আমি তার তার জন্য করতাম, ইউজ টু যেগুলো আমি করতাম, সে সেগুলোকে কীভাবে সমর্থন করে সে সেটা বারবারে বলতো। দেন সি কপড ইট, কপিড, তার সঙ্গে তোমার এটা আঁটো সাঁটো হয়ে গিয়েছিলো, সেগুলো মেনে নিয়েছিলো। সি আই ওয়াজ হার সিনিয়র, আমি তার চেয়ে বড় ছিলাম। এই লাইনটা একটু ভালো করে লক্ষ্য করো, ইয়েস আই ওয়াজ হার সিনিয়র, দুবার বলছে একটা কথায়, ঠিক আছে, হ্যাঁ আমি তার চেয়ে বড় ছিলাম। সি হ্যাড আ লাভলি বডোভার, বডোভার বলতে একটা মহিলার খাস কামরা, যেখানে একটা তোমার আনম্যারিড গার্ল থাকে তার নিজস্ব রুম, ঠিক আছে। সি হ্যাড আ লাভলি বডোভার, বেডরুম বলছে না কিন্তু, তার খুবই সুন্দর একটা খাস কামরা ছিল, বিউটিফুল বডোভার। এই লাইনটাও জোর দিয়ে দুবার বললো, মানে কি সিনিয়র এই অর্থে বলতে চেয়েছে, মিস্টার কিট বলতে চেয়েছে যে আই এম এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আই এম লিভিং ইন দিস ফিল্দি ওয়ার্ল্ড, যে ঘৃণ্য একটা জগতে সেই জন্য আমি বাস করছি। আর সে কি ছিল, সে একটা ইনোসেন্ট গার্ল ছিল, ঠিক আছে, মেবি দ্যাটস ওয়াই সি ইজ নট লিভিং ইন দিস ফিল্দি ওয়ার্ল্ড, এই বাজে ওয়ার্ল্ডে সেই জন্য এখানে বসবাস করে না। মানে গড ডিজার্ভস হার, সি ডিজার্ভস গড, নট দ্যাট ফিল্দি ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটাকে নয়, ঠিক আছে, এই বাজে ওয়ার্ল্ডটাকে নয়। এখানে বেডরুমটার কথা বলেনি, বিকজ সি ইজ ইনোসেন্ট, সি ইজ আ গার্ল মাচ লাইক আর অ্যাঞ্জেল, এই জন্যই বলতে চাইছে এটা। রোজ বললো হোয়াট ডিড সি ডাই অফ, হোয়াট সি, সে মারা গেল কেন। মিস্টার কিট বললো হু, দেখো এখান থেকে আবার বিষয় থেকে বিচ্যুত, যে কে কার মারা যাওয়ার কথা বলছে। রোজ বললো ইয়োর সিস্টার, তোমার বোন বা আপনার বোন, পস আবার একটা থামা, আই হ্যাভ মেট মেড এন্স মেড, আমি তো শেষ অবস্থা দেখেছিলাম গো, পস আবার থামলো। রোজ বলল ইউ ফুল অ্যাট দ্য মোমেন্ট, আমার তো মনে হয় আপনি এই মুহূর্তে ফুল, পরিপূর্ণ। ফুল বলতে গেলে কোন দিক থেকে ফুল, মানে হাউসের দিক থেকে হতে পারে, যতগুলো অ্যাপার্টমেন্টে যতগুলো তোমার কি ফ্লোর আছে সেগুলো দিক থেকে ফুল হতে পারো। মিস্টার কিট বলছে প্যাকড আউট, হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ। তারপরে বললো অল সর্টস, আই সাপোজ সমস্ত দিক থেকে, আমি অনুমান করি। মিস্টার কিট বলো ইয়েস আই মেক এন্ডস মিট, এন্ডস মিট বলতে কি, এন্ডস মিট বলতে গেলে হয়তো হাউসের দিক থেকে বলতে চাইছে, কিংবা সেই বোনের দিক থেকে বলতে চাইছে যে আমি শেষটাই দেখেছিলাম, কিংবা কি হাউসের দিক থেকে বলতে গেলে আমার মানে মাই হাউস ইজ অ্যাবাউট টু ফুল উইথ পিপল, ঠিক আছে, সেই জন্য আমি এখন শেষটাই দেখছি। রোজ বললো উই ডু টু, ডোন্ট উই বার্ট, হ্যাঁ আমরাও তো বার্ট নয় কি, পজ হোয়ার ইজ ইউর বেডরুম নাও দেন মিস্টার কিড, মিস্টার কিড আপনার বেডরুমটা এখন কোথায়। মিস্টার কিড এবার দেখো, মিস্টার কিট বলছে মি, আমি আমাকে, আই ক্যান টেক মাই পিক, পিক বলতে গেলে এখানে বেস্ট, ঠিক আছে, সেরা অংশটা এটা বলতে পারো, হ্যাঁ আমি আমার সেরাটাই সবসময় চুজ করি, মানে কি এখন এই হাউসের মধ্যে যে জায়গাটা সেরা সেই জায়গায় আমি এখন থাকি। রাইজিং উঠে দাঁড়ালো, ইউ উইল বি গোয়িং আউট সুন দেন, এবার বিষয়টা চেঞ্জ করছে, মিস্টার হার্ট, মিস্টার হার্ট আপনি তাও তাড়াতাড়ি বেরোবেন, ওয়েল বি কেয়ারফুল হাউ ইউ গো, অবশ্যই খেয়াল রাখবেন কীভাবে আপনাকে যেতে হবে, দোজ রোডস উইল বি নো জোক, যে রাস্তা রাস্তাঘাট সেগুলো নিশ্চয়ই মজার কিছু নয়, সিরিয়াস হতে হবে সেখানে, ঠিক আছে, স্টিল
ইউ নো হাউ টু ম্যানিপুলেট, ম্যানিপুলেট বলতে গেলে নাড়াচাড়া করা, চালানো, পরিচালনা করা ইউর ভ্যান। অল রাইট, আপনি জানেন যে কীভাবে চালাতে হয়, বলেছি ভ্যানের, ফ্যানের ইমেজে একটা তোমার ফেমিনিন ব্যাপার আছে, ডোন্ট ইউ জানেন নাকি, মানে জানো তুমি, এরকম বলতে চাইছি। হোয়্যার ইউ গোয়িং ফার বিলং, দেখো এখানে আবার জিজ্ঞাসা করছে যে আপনি যাবেনটা কোথায়, অনেক দূর নাকি আরও দূর। এখানে কি দূর বলতে গেলে মানে নলেজের দিক থেকে, কোনো কিছু তথ্যের দিক থেকে, ঠিক আছে, কোনো কিছু তথ্যের দিক থেকে আরও দূরে যাবেন কিংবা আরও দূরে যাবেন নাকি সেইটাও জানতে চাইছে। ওকে, দ্যাটস অল ফর টুডে, আজকে এই অবধি থাক, পরবর্তী কয়েকটা ভিডিওর মাধ্যমে এটাকে শেষ করব। থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগলে জানিও, কোনো অসুবিধা হলে তাও বলো, অ্যান্ড শেয়ার করো অবশ্যই, কেননা বেশ একটু অ্যাবসার্ড জামা তো বটেই, একটুখানি অসুবিধা হয় বুঝতে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্লিজ টেল মি, ইনফর্ম মি। থ্যাংক ইউ, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি।